Hello everyone, good morning and welcome back to my channel. Welcome back to another new video. So, today I'm going to make a final makeup look. I'm going to make a series 7 day 7 celebrity makeup look. And it's a 7th one, final one. And I'm going to make Sonam Kapoor makeup look. So, you can see the video. খুবই সিম্পল একটা ইন্ডিয়ান ওয়েয়ারেবল মেকআপ লুক করেছে সেটাই আমি ফলো করব আই ডোন্ট নো আমি কতটা কাছাকাছি যেতে পারবো যেহেতু এই সিরিজটা ফার্স্ট টাইম করছি আমি মেকআপের মধ্যে একদমই বিগিনার তো অবভিয়াসলি সেই লেভেলের এখন অ্যাকুরেসি আসবে না বাট আস্তে আস্তে নো ডাউট আই নো কি চলে আসবে সো ইয়া এখন বিনা লেট না করে মানে লেট না করে ভিডিওটাকে স্টার্ট করা যাক So guys, makeup start করার আগে আমি ওখানে মধ্যে exactly কিভাবে makeup baseটা complete করেছি সেটা তো exactly picture বোঝা যায় না but যতদূর আমি বুঝতে পেরেছি এরকম একটা Indian glowy makeup look হবে so সেই জন্য আমি primerের জায়গায় এই illuminating primerটা apply করছি illuminating primer in essence এটা master strobing cream So, এটাকে আমি apply করে নিয়েছি highest points এর মধ্যে mainly focus করেছি যেহেতু এই জায়গাগুলোতেই mainly highlight করা দরকার Finally, take a put a spread kore dilam and now foundation er jonno ami bhabchi amar dekhachhi tomader ei foundation ta use korbo bhabchi eta ekta onno bottle e rakha hoyeche but eta hocche lotus er pro edit foundation eita ei je foundation ta to ami etake ekhane rekheche jehetu bottle ta bhenge gechilo kichu korar nei to etake niye ami drop drop kore apply kore debo ফেসটা এখন একটু সাদা লাগছে হয়তো বাট ডোন্ট ওয়ারি কন্ট্রোল ব্লাশ এইসব অ্যাপ্লাই করার পর পুরো সেট হয়ে যাবে ঠিক হয়ে যাবে বাট এখন আমি করব হচ্ছে কনসিলার কনসিলিং করব এন্ড কনসিলিং এর জন্য আমি সুইস বিউটির কনসিলারটাই নিয়ে নেব বাট খুঁজে পাচ্ছি না ওকে পেয়ে গেছি সো এই সুইস বিউটির কনসিলারটা নিয়ে আমি হালকা ভাবে কনসিলিং করব Finally, I set coronable blue heaven and a sapphire translucent powder. Finally, I contour with the cholichi. I'm a rice shadow palette as usual. I'm a contour to Niala the color. I can take a light brown shade and a contour. Kuchhi. তোমাদের কারো কাছে যদি খুব বেশি বাজেট না থাকে ইনভেস্ট করার মতো তোমরা এরকম একটা আইশ্যাডো প্যালেট নিয়ে নিতে পারো যেটা দিয়ে তোমরা কন্টোর শেডও পেয়ে যাবে ব্লাশ শেডও পেয়ে যাবে এন্ড ইউ আর গুড টু গো তো ওইভাবে তোমরা করে দেখতেই পারো বিকজ ইনিশিয়ালি যখন আমার কাছে ব্লাশও ছিল না তখন আমি এই আইশ্যাডো প্যালেট থেকেই ব্লাশ অ্যাপ্লাই করতাম তোমরা আমার পুরনো ভিডিওস দেখলে বুঝতে পারবে যে আমি ওরকম ভাবেই করতাম সো দেয়ার ইজ নো রুল ফর মেকআপ ইউ নো মানে এরকম কোনো ব্যাপার না যে তোমাকে ব্লাশের থেকেই ব্লাশ ইউজ করতে হবে বা আই শ্যাডোর থেকেই আই শ্যাডো ইউজ করতে হবে তুমি যেটাতে কমফোর্টেবল তুমি যেরকম অ্যাফোর্ড করতে পারবে সেরকম করলেই চলে সো ইনফ্যাক্ট এটাও না জানি যে মেকআপটা করছি সেটা একদম কারেক্ট ওয়ে একদমই না আমিও ভুল করতেই পারি বাট এই ওয়েটা আমার জন্য খুব ভালোভাবে ওয়ার্ক আউট করে তো যার জন্য আমি এই ওয়েটাতেই সবসময় মেকআপ করি মেকআপ আর্টিস্টদের অন্য ওয়ে থাকে ওদের তো আলাদা টেকনিক্স থাকে বাগেরা তো ওইদিকে আর যেতে চাইছি না বিকজ আমি মেকআপ আর্টিস্টও না অ্যান্ড সে ব্যাপারে কোনো আইডিয়া নেই আমার বাট নিজেদের জেনারেল মেকআপের জন্য আমি বলছি তোমাদের যদি ওরকম হয় যে তোমরা সব কিছু অ্যাফোর্ড করতে পারো না তখন তোমরা আইশ্যাডো প্যালেট একটা কিনে নাও যেখানে মোটামুটি কয়েকটা কালার্স থাকবে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট একটা ভালো আইশ্যাডো প্যালেট কিনে নাও তাহলে একবার ইনভেস্টমেন্ট করলে তোমার বছর বছর চলে যাবে তো আমিও সেরকমই করি অ্যান্ড দেন সেই আইশ্যাডো প্যালেট থেকে তোমরা যখন ব্লাশ লাগাবে ব্লাশ ওখান থেকে লাগিয়ে নিতে পারো
কন্টোর করবে, কন্টোরও করে নিতে পারবে, ব্রনজিংও করে নিতে পারবে, বা যদি তোমরা আইশ্যাডো অ্যাপ্লাই করা অতটা প্রেফার করো না, তো আমরা এরকম ট্রায়ো প্যালেট পাওয়া যায় যেখানে হাইলাইটার, কন্টোর, ব্লাশ পাওয়া যায়, এরকম সুগারের একটা আছে খুব ভালো, যদি ইনভেস্ট করতে পারো দেন খুব ভালো, 700 or 800 নাই। আর ওরকম না হলে এখন তো পার্পলও বার করেছে, এক্স্যাক্টলি ওটার প্রাইসটা বলতে পারবো না, বাট হ্যাঁ এরকম এখন অনেক কম রেঞ্জের মধ্যে অনেক প্রোডাক্টস এসে গেছে, তোমরা ট্রায়াও করতেই পারো। সো ফাইনালি আমার কন্টোর ডান, অ্যান্ড কথা বলতে বলতে এত সুন্দর ব্লেন্ড করে ফেলেছি আমি বুঝতেই পারিনি, বাট ইয়া এখন হাইলাইটার না ব্লাশ। সো ব্লাশের জন্য আমি এসএফআর কালারের ব্রাশটাই, না নট এসএফআর কালার, আজকে হচ্ছে আমি সুগারের এই ট্র্যাবলেট, এটার কথা বললাম যখন এটাই ইউজ করি, সো এই সুগারের এই ব্লাশটা ইউজ করবো, সেম ব্রাশ নিচ্ছি আর আলাদা ব্রাশও নিচ্ছি না। ব্লাশটা নিয়ে আমি কন্ট্রোলের একটু উপরে লাগিয়ে নিলাম, অ্যান্ড কন্ট্রোলটাকেও একসাথে দুটো ব্লেন্ড করে দিলাম যেন দুটোর মধ্যে হার্শ লাইন না বোঝা যায়। সো ব্লাশ অ্যান্ড কন্ট্রোল ডান, হাইলাইটার আমি একটু পরে করব, তার আগে আমি আই শ্যাডোটা করে নিই, আই মেকআপটা করে নিই। তো আই মেকআপের জন্য ইনিশিয়ালি আমি যেটা করব সেটা হচ্ছে আইব্রাউজ করবো, অ্যান্ড আইব্রাউজের জন্য আমি সুইস বিউটির এই আইব্রাউ পাউডারটা ইউজ করব, এটা ইউজ করব। এরকম ফুলার আইব্রাউজ আমার খুব ভালো লাগে, মানে ফুলার লুকিং আইব্রাউজ। সো এবার আইশ্যাডোর মধ্যে কিছু না, খুব নিউর আইশ্যাডো আমি আমার মতো করে করি কালার সিলেক্ট করে। সো ফার্স্টে এই দুটো কালার নিয়ে আমি জাস্ট প্লেস করবো। লাইটার শেড, এই লাইটার শেডটা নিয়ে ব্লেন্ড আউট করব, এন্ড নাও আমি এই রোজ গোল্ড কাইন্ড অফ শেড, এটা হালকা শিমারি শেড, এটা নিয়ে আমি আমার মিডল থেকে পুরোটা অ্যাপ্লাই করে নেব, কাট ক্রিজের মতোই একটা এফেক্ট আসলো। সো ডান, লোয়ার ল্যাশ লাইনের মতো একটা ইন্টেন্স এই মারুন শেডটা রয়েছিল, তো আমি এটাকে অ্যাপ্লাই করে নেব, অলমোস্ট এই শেডটাই ছিল যা মনে হলো। ম্যাক্সিমামটা আউটার কর্নারে রাখছি, হালকা করে ইনার কর্নারে ব্লেন্ড করে দিয়েছি যাতে সিমলেস লাগে ব্যাপারটা। ওকে সো ডান, আই মেকআপের মধ্যে আইলাইনার ছিল, সো আমি আইলাইনারটাও এই সুইস বিউটির এই আইলাইনারটাই লাগিয়ে নেব, ঠিক আছে এটাই বেস্ট আইলাইনার আমার এখন অবধি মনে হয়, তো এটাকে লাগিয়ে নিই। সো আমার আই মেকআপ তো ডান, অ্যান্ড আমার আই মেকআপটা খুব ভালো লাগছে, খুবই ওয়েরেবল একটা আই মেকআপ লুক। তো ইয়া এখন আমি হাইলাইটার ইউজ করবো, অ্যান্ড হাইলাইটারের জন্য আমি এই হাইলাইটারটা ইউজ করবো, এই মিডিলের এই শেডটা, হাইলাইটিং শেড, এটা দিয়ে আমি ফুল ফেসে যেখানে যেখানে হাইলাইটিং দরকার সব জায়গায় করে নেব, যেমন কি আমার আইব্রাউ, কন্টোরিং, ব্লাশ অ্যান্ড হাইলাইটার। এবার হচ্ছে লিপস্টিকের পালা, অ্যান্ড লিপস্টিকের জন্য খুব নিউড একটা লিপস্টিক, এবার এই নিউড লিপস্টিকটা বার করাই আমার পক্ষে মুশকিল, বাট দেখি জোগাড় তো করেই নেব। এবার আমি এইখানে এই দুটো লিপস্টিক নিচ্ছি, এটা হচ্ছে মেবলিনের 168 ফিয়ারলেস পাম, এটা হচ্ছে একটা রেড টিন্ট তো আছে কিন্তু নিউড শেডিং,
অ্যান্ড এইখানে একটা নিউড শেড আছে, সেটা হচ্ছে এন ওয়াইভের নিউড শেড মোর শটস। এটা খুব সুন্দর নিউড। এবার মোস্ট প্রবলেম আমি এই দুটোকে কম্বাইন করবো। এটাকে এটাকে আমি সিঙ্গল অ্যাপ্লাই করলে কি হয়, আমার খুব ওয়াশ অফ হয়, তো আমি এটাকে একটু বর্ডার করে নেবো এটা দিয়ে। ক্যামেরাতে এটা অনেক রেড আসছে, বাট ইন জেনারেল এটা হচ্ছে একটা নিউড, রেডের হিন্ট তো আছে বাট নিউড শেডটা। তো এবার আমি এই শেডটা লাগিয়ে নেবো। কাছাকাছি আনতে পেরেছি, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমি কাছাকাছি আনতে পেরেছি কিনা। সো হিয়ার আমার ফাইনাল মেকআপ লুক তো কমপ্লিট। এবার আমি আমার হেয়ারটাকে ঠিক করে জুয়েলারি পরে দেন তোমাদের সাথে আমি এসে দেখা করছি। তোমাদের এটা কতটা রিসেম্বল করছে তোমরা আমাকে জানাতে পারো, তাহলে হেল্পফুল হবে আমার জন্য। অ্যান্ড ইয়া, এই লুকটা খুবই ওয়েরেবল, তোমরা ইভেন ট্রাই করতে পারো, কোনো পার্টি বার্টিতে গেলে খুব ভালো লাগবে ওয়্যার করে। অ্যান্ড ইয়া, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা জানোই কী করতে হবে। অ্যান্ড আমি সবার প্রথম বলে রাখি, এখানে আমি একটা প্লেলিস্ট করে দেবো, অ্যান্ড প্লেলিস্টের উপরেও কোথাও একটা দিয়ে দেবো, সেখানে আমি 7 ডেজ 7 কী কী মেকআপ লুকস করেছি, কোন কোন সেলিব্রিটির মেকআপ লুক করেছি সেটা তোমরা দেখতে পাবে, অ্যান্ড সেগুলোকে চেক আউট করতে ভুলো না কিন্তু। অ্যান্ড এই কানের দুলটা হেভি, খুবই হেভি, এত হেভি কানের দুল আমি পরি না, সো খুলতে হবে খুব তাড়াতাড়ি। অ্যান্ড ইয়া, দ্যাটস অল ফর টুডেজ ভিডিও, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন বাই বাই। Thank you.